বাহিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। নমস্কার, আমরা এরা বাংলা নিউজে আছি। আজকে আমরা শহরে প্রসিদ্ধ একটা এডুকেশন সেন্টার এসেছি। সেখানে এসে আমরা দেখলাম কিছু নতুন ভোটার যারা এবার প্রথমবার লোকসভা নির্বাচনে ভোটদান করবে। শুনিনি তাদের কথা, সেসব ছাত্রদের কথা যারা এবার প্রথমবার, যাদের ভোটের খাতায় নাম উঠেছে, তাদের অনুভূতির কথা শুনিনি। ভাই, তোমার নাম? রোহিত মণ্ডল। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কাটাগঞ্জ। কাটাগঞ্জ, ওকে। তুমি কি এবার প্রথমবার ভোট দেবে? হ্যাঁ। খুব ভালো কথা। কাটাগঞ্জে তোমার উন্নয়ন কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, এখনও চলছে। বাহ, খুব ভালো কথা। খুব ভালো লাগলো এই ভাইটি এবার প্রথমবার লোকসভা নির্বাচনে ভোট দেবে। তার বাড়ি কাটাগঞ্জ নদিয়াতে এবং তার এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে। ভাই, তুমি একটু এগিয়ে গেছো। তোমার নাম কি? অমিত হালদার। তুমিও কি এবার নতুন ভোটার? হ্যাঁ। তুমি কি এবার নতুন ভোট দিচ্ছ? হ্যাঁ। ওকে। তোমার বাড়ি কোথায়? বেদীভবন। বেদীভবন নদিয়ায় এই ভাইটির বাড়ি। তোমার এলাকায় কি উন্নয়ন হয়েছে? হ্যাঁ, খুবই ভালো। হ্যাঁ, তোমাকে তবে একটা প্রশ্ন করি। তুমি অ্যাজ এ ছাত্র হিসাবে, তুমি কি চাইছো আগামী সরকারের কাছে? আর একটু ভালো শিক্ষা চাইছি। এই ভাইটি বলছে নতুন ভোটার হিসাবে যে আগামী দিনে শহরে এবং বা তার এলাকায় বা রাজ্য জুড়ে শিক্ষার মান উন্নয়ন যেন হয়, নতুন যে সরকার আসবে তারা এই পদক্ষেপ যেন নেয়। ধন্যবাদ। এরা বাংলা নিউজে অরুণাভ ব্রহ্মর সাথে ক্যামেরায় অর্ঘ্য দাশগুপ্ত।